আমি পার্থ, শুরু করছি আজকের অনুষ্ঠান থার্ড বেল। আজ আমাদের সঙ্গে রয়েছেন সেই মানুষটা গত সপ্তাহে যার সঙ্গে কথা বলছিলাম, তার কথা শুনতে ভালো লাগছিল, তার দৃষ্টিভঙ্গি বুঝে নিতে ভালো লাগছিল, ভাগ করে নিতে ভালো লাগছিল আপনাদের সঙ্গে। তাই আজ আমাদের সঙ্গে দ্বিতীয় পর্বে রয়েছেন কৌশিক কর। কৌশিক, তোমাকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। এবার একটু অন্য ধরনের প্রশ্নে আসি, মানে থিয়েটার সংক্রান্তিত আমাদেরই অগ্রজ একজন মানুষের একটি বিখ্যাত নাটক আছে, সেটা নিয়ে একটু তোমার সঙ্গে কথা বলবো। সেটি হচ্ছে, আমরা প্রায় যখন থেকে থিয়েটার করা শুরু করি, তুমি থিয়েটারে প্রত্যক্ষভাবে ভীষণ ভালো কাজ করেছো, আজও করছো, আগামীতেও করবে, মেঘনাথ ভট্টাচার্য, মেঘনাথবাবু শায়কের দায়বদ্ধ বলে একটি নাটক যেটার বহু শো হয়েছিল, এবং নাটকটি যখন প্রথম দিকে মেঘনাথবাবু করেন, আমাদেরই এক অগ্রজের সঙ্গে কথা বলার পরে সেই সময়ের শায়কের পরিস্থিতি জানতে পেরেছি, সেই দলটা কিভাবে চলছিল জানতে পেরেছি, নাটকটা ওইরকম ছিল জানতে পেরেছি। সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে প্রশ্ন, যে এই দায়বদ্ধকে একসময় কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী এবং এই গ্রুপ থিয়েটারের মানুষজন খুব সাধারণ সাদামাটা একটা নাটক বা সাদামাটা একটা কিছু হবে এরকম ভেবে খুব একটা তুচ্ছতাচ্ছিল্যই করেছিলেন, পরবর্তীকালে যত শো বেড়েছে মানুষের বিচারে, দর্শকের বিচারে, এই নাটকটা আমাদের বাংলা থিয়েটারে একটা মাইলস্টোনে পরিণত হয়েছে সেটা আমরা সবাই জানি। তো এই বিষয়ে তোমার মতামত কি? এই আগের মতটাই তো, এটা একটু ঘুরিয়ে ফিরে দেখবো এটাও খেপড়ে যাচ্ছে, যে কিছু মানুষ যারা রাজনৈতিক নাটককেই উদ্দেশ্যকে প্রধান বলে মনে করতেন থিয়েটারে, থিয়েটার তো আমাদের না, কেউ ঠিক করেনি যে আমাদের আদিতে কি ছিল, লেবে দেবের জিনিস ভাই, লেবে দেবে ছিল, আমাদের যাত্রা শিল্পীরা যা করে তা নিয়ে আপনারা কথা বলেন না, আপনাদের সব বাইরের জিনিস আমদানি করা, এই বুকলে যারা ফিট করে না একেবারে, সেটা নিয়ে যদি প্রশ্ন আসে উত্তর দেবো, নাহলে আমাকে পার্সোনাল প্রশ্ন ফোন করবে, নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কি বলছিলেন। তো কথা হচ্ছে যে এই যে বিষয়টা যেটা আপনারাই ভাবেন একমাত্রই হওয়া উচিত, সুন্দর ভাবনা, এটা না করলে জাতি জাগতো না, এটা না করলেও জাতি ঘুমাতো না, জাতি যারা পাগল হয়ে যায় জাগতে জাগতে, মেহনতি মানুষগুলো সারাদিন খাটে, অফিস যায়, কলকারখানায় কাজ করে বা অফিসে কাজ, রোবটের মতো তারা একটু মুক্ত হতে আসে, তাদেরকে না, আর আপনি তো নিজে মানেন না, প্রথম কথা মঞ্চে দু ফুটো পরে দাঁড়িয়ে কথা বলেন সেটা জানে তারা, আপনার সব ইচ্ছা জানে, তবুও তো নাটক দেখতে আসে, মানে আপনাকে অ্যালাউ করছে না, আপনার ভালো কাজটা অ্যালাউ করছে, তো সেইভাবে তাদেরকেও ভাবুন যে তারাও আসে ভালো জিনিস দেখতে, আপনার জ্ঞান শুনতে আসে না, ভালো জিনিস দেখান, এরকম কিছু দর্শক থাকবে, নাহলে নাহলে কি বলেন, সাধারণ মানুষ সিরিয়াস সময় বলে নাটক করিস না, তো এরপরেও টন ফেরে না, হুঁশ ফেরে না আপনাদের, যে মানুষ বেসিক্যালি নাটক করিস না তখন বলে, সবাই তো আমার মতন বোকা না, যদি মা মারা গেছে 200 কিলোমিটার দূরে, তারপরে আমি 1200 লোকের জন্য থিয়েটার করে যাচ্ছি, একজন হাততালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে তা হাততালি, পরের দিন থেকে কেউ আমি খেলাম কিনা জিজ্ঞেস করবে না। তো এইটা তো একটা ফ্যান্টাসির বয়স থেকে একটা বাস্তবের বয়স থাকে। আমার এখন মনে হয় যে আমি মাকে ছেড়ে আসতে হলো কেন, ইকোনমিটা কোথায়, যে আমি বহরমপুরের বুকে দাঁড়িয়ে আমি থিয়েটার করে কেরিয়ার করবো ভাবতে পারতাম, এখানে এসে যেটা আছে এটা নেই কেন, দ্বিতীয় এখানে কেরিয়ার হওয়ার পর মনে হলো থিয়েটারটাই আমার কেরিয়ার হবে এমন গ্যারান্টি আমি নিচ্ছি কেন, এটা তো একটা অস্ত্র। আর যদি কেরিয়ার করে তাহলে তারা কিভাবে ভাবছে, তাহলে সেটা কিভাবে ভাবা যায়, সেটা একভাবে আছে, এর তো কোনো সীমা নেই। তো দায়বদ্ধ, দায়বদ্ধ নয় কে কি ভাবলো ভাবতে গিয়ে, দায়বদ্ধ একটা দারুণ জিনিস দেখিয়েছে, একটা সূক্ষ্ম সাইকোলজির গল্প দেখিয়েছে, যেটা মানব মনের সংসার জীবনের প্রত্যেকটি, ওই পারফরমেন্স মেঘনাথ ভট্টাচার্যের আমার দেখার সুযোগ হয়েছে পরবর্তীকালে যখন অনেক বয়স্ক, মানে আমার ভাগ্য ভালো যেন কিছু নাটক আবার পরে দেখতে পেয়েছি, কলকাতায় একটা নাটকের জোয়ার এসেছিল যে সময় বেশ কিছু পুরো নাটক আবার হচ্ছিল, গত 5-7 বছরের কথা বলছি, জগন্নাথ দেখে ফেলেছি ওই সময়, তো আমি তাতে যা দেখেছি ওই পারফরমেন্স দেখার জন্য দর্শক আসবে না, আপনি এত বুদ্ধিমান যে আপনার নাটকটা ঠিক নাটক আপনি বলে দিতে পারছেন, আর দর্শক তার কোনো বুদ্ধি নেই যে সে জানে না সে কোনটা চুজ করবে, এ তো ঔদ্ধত্য, এ তো হচ্ছে আঙুল দিয়ে কথা বলার প্রবণতা। যদি আঙুল তুলে একটা সাধারণ মানুষ, প্রত্যেকটি এই জাতীয় মানুষের দিকে আঙুল তুলে বলে যে আপনি কি করেছেন বলুন তো, 2 ঘন্টার ফলস ড্রামা দেখানো ছাড়া বাস্তবে কি করলেন কখন, তখন দেখবেন আপনি কিছু ফিলোসফিক্যাল কথা বলবেন, যে আমি তো মানুষের চেতনায় অমুক তমুক, তারাও আছে তার ফিলোসফিক্যাল জায়গায়, নিজের চেয়ে কেউ কেউ যে যার ধর্ম ঠিক করে নেয়, আমার ধর্মটা আমার বুড়ো বা মাটাকে শেষ দিন পর্যন্ত দেখতে যাবে, তার জন্য কোথাও যাবো না, মা আমাকে বড় করেছে এটা একটা ধর্ম, আর একটা হচ্ছে মা একবার দেখবো না স্বপ্ন ট্রাই করতে, মা তখন তার ধর্ম বললো যা চিন্তা করিস না, এই সবই যার যার ধর্ম, আপনি এত বেঁধে দেবেন না, এইখান থেকে মানুষ একটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছে, একই বালিশের সয় দুটো আলাদা মাথা, হতে পারে না দুটো আলাদা মাথা, এর নাম স্বাধীনতা হতে পারে, বাট স্বাধীনতা আর সম্পর্ক তো আলাদা দুটো শব্দ,
দুটোকে মিশিয়ে আপনি কেন দাবি তৈরি করছেন? সম্পর্ক সম্পর্কে কিছু কমিটমেন্ট থাকে, সেরকম এই সম্পর্ক নিয়ে গল্প, মা মেয়ে তাদের সাইকোলজি, এ তোর বাবা না, সব পুলিশ তো আসলে সমান, এ তো ফ্রয়েডীয় কথাবার্তা, ফ্রয়েড পলিটিক্যাল নয় তো মানিকবাবু কি পলিটিক্যাল নয়? ফ্রয়েড আর মার্ক্স নিয়ে কন্টিনিউ খেলা করছেন কি? পুতুল নাচের ইতিকথা কি তাহলে? তার দায়বদ্ধকে বাদ দিলে তো পুতুল নাচের ইতিকথাকে বাদ দিতে হয়, বাদ দিতে পারবেন? ওই তো একই ঘরানা, ওই তো একই ডিজাইন, মধু আর এক ধরনের অভিনেতা, অরুণবাবু কাজ করছেন দেখছি, বিপ্লবদা কাজ করছেন দেখছি, মুক্ত হবার জিনিস সব থেকে আমরা শিক্ষা দিয়েছি। জিনিয়াস না ঠিক করবেন না যে আপনি জিনিয়াস কিনা, আমাদেরকে বিচার করতে দিন প্লিজ। একদম একদম ঠিক কথা বলেছো, দর্শকই শেষ কথা বলে, সে তা সে চলচ্চিত্রে হোক বা নাটকে হোক, যে কোনো ক্ষেত্রে, শিল্পীর যে কোনো ক্ষেত্রেই দর্শক শ্রোতা তার গুণগ্রাহীরাই শেষ কথাটা বলে। তোমাকে এখন আমি যে কথাটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, তুমি শুরুটা এই কথায় কথায় আমরা জেনেছি তোমার শুরুটা কোথায়, কিভাবে তুমি কলকাতায় কিভাবে শুরু করেছো, তো তুমি একটা মফস্বল শহর থেকে এই কাজটা শুরু করেছি, তো শুরু থেকেই মফস্বল বা শহর প্রত্যেক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে নাটকের দলে ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না বা সবাই দিতেও না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এই নাটকের দলগুলো আসছে। তোমার দল কলকাতা রঙ্গিলা, সেখানেও প্রচুর ছেলে মেয়েরা আসছে, আমরা প্রত্যেক কম বেশি খবর সময় কথা হয় তার জানি শুনি, আমাদের কাছে বিভিন্ন কাজে ছেলে মেয়েরা আসে তারা বলে, কিন্তু তোমার কি মনে হয় যে এই যে ছেলে মেয়েরা আসছে তারা কি শুধু নাটককে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে, থিয়েটারকে ভালোবেসে, নাকি শুধুমাত্র ওই ছোট পর্দায় মুখ দেখানোর একটা প্রবণতা থেকে, তোমার কি? এইটা কিন্তু ওদের দোষ না, যাই হোক আগে খারাপ ভালো তোমরা বড়রা ঠিক করবে, আমি আমার মতামত দেবো, সেটা ঠিক বে ঠিক বলবো না, মতামত এটার কোনো দিক বেদিক হয় না, এটা ভুল হলে আমি দিনই না, কিন্তু কথা হচ্ছে যে কেন ওই দিকেই ঝুঁকছে কেন? যদি এটা সত্যি হয় যে থিয়েটারে আসছে আদর্শের বা থিয়েটার মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য না, আসলে নিজেকে সিরিয়ালে বা সিনেমায় ঢোকানোর জন্য, কারণ কিছু তাদের সঙ্গে উদাহরণ অমুক দাদা তমুক দাদারা আজকে আছে, মানে এটা একটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু দেখতে হবে সমাজ মানে ওদের বাবা মা বা রাষ্ট্র ওদের কিন্তু বাড়িতে টিভি সিনেমা অমুক তমুক এইগুলোকে হাইলাইট করতে দেখেই বড় করেছে। ইভেন সানি লিওনি নাকি স্টার, আমার ছেলে যদি জিজ্ঞাসা করে, আমি একদম বলছি কেউ খেপে যাবেন না, আমার ছেলে যদি জিজ্ঞাসা করে বাবা টিভির চ্যানেল দেখেছি সানি লিওনিকে দেখাচ্ছে, বাবা ইনি কে বলে খুব ভালো মানুষ একজন, ইনি এই ইনি বলে কি করে কেন বিখ্যাত, আমি এই কারণে বলতে পারবো না আমার ছেলেকে বা মেয়েকে তো বটেই বলতে পারবো না, কারণ ওটা যে বিখ্যাত হওয়ার কাজ ও করেনি এইটুকু মূল্যবোধ তো আমার আছে, ওই কাজটা করে যেন আমার মেয়ে বিখ্যাত না হয়, যেন ওই ধরনের সেলিব্রিটি হওয়ার স্বপ্ন আছে, আমি টিভি অফ করে দিয়েছি, দেখাবো কি ভালো দিনের সঙ্গে খারাপও আছে, তো সমস্যা করছে, তো এইগুলো দেখে তো বড় হচ্ছে যারা, তারা বাইরে বেরিয়ে কিন্তু ওইটাই ডিমান্ড করবে যে এইটা চলে ভালো ডিজিটালটা, ফোন পকেটে হোক ড্রয়িং রুমে হোক হেভি চলে ভাই, এ তো আমি একা বলছি না, গৌতমবাবু গিয়ে গেছেন কবে গান আহা হা হা করে হাহাকার করে গেছেন, শুধু গাইলেই তো হবে না, কেত মেরে গলায় সুর তুললাম লাগালো আমার একদম ই মাইনরে, ওই সব করলে হবে না, গানটা বাবা পেট থেকে আছিস তো বুকে বুঝিস তো গলায় তবে আসছে তো, নাকি মিথ্যা বলছিস, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তো তোমার কথা অনুযায়ী থিয়েটারকে দেখো তুমি দুটো ক্ষেত্রেই বিচরণ করছো সমানভাবে, সেটা তুমি নাট্য জগতেও বিচরণ করছো অভিনেতা নির্দেশক হিসেবে, আবার চলচ্চিত্র জগতেও বিচরণ করছো অভিনেতা নির্দেশক হিসেবে, অতীতে তোমার একটি বাংলা ছবিও মুক্তি পেয়েছে, তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে থিয়েটারকে শুধুমাত্র থিয়েটারকে রোজগারের মাধ্যম করা যায় বা থিয়েটার করে কি নিজেকে প্রতিষ্ঠিত করা যায়? এইটা আমরা ভেবে একসময় ঝাঁপিয়ে এসেছিলাম, পরের দিকে দেখলাম এই রোজগার করতে গিয়ে এত কম্প্রোমাইজ করতে হচ্ছে থিয়েটারটার আর্টের জায়গা দেখেই, যেখানে ফিলোসফিটাকে চুপ করে দেওয়া হচ্ছে, কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না, সেখানে শুধু আমি কত রঙ্গ জানি দেখো হে, এই বলে প্রমাণ করে চিকনাবাজি করে গান গেয়ে নেচে দুটো গরম কথা বলে হাততালি নিয়ে একটু নাম দাম হয়ে গিয়ে যে বিরাট একটা কিছু ব্যাপার ভেবে ফেলে, এটা তো নয় ব্যাপারটা, তো তো
এইবার যখন এটা করতে দিচ্ছে অত এত কম্প্রোমাইজ করতে হচ্ছে, যত আমি নিজেকে চিনছি বা পেশাদার জনগণকে চিনি তত তারা চুপচাপ হচ্ছে। এমন এমন অভিনেতা আছেন তারা মঞ্চে ঘন্টার পর ঘন্টা সংলাপ বলে ফাটিয়ে দেন কিন্তু বক্তব্য নেই একটিও, মুখ খোলেন না, ওরা শুধু লেখা সংলাপে বলেন, তার নিজের না, ওটা বক্তব্য আলাদা সংলাপ আলাদা। ঠিক আছে, আমি আমরা যে অভিনেতা দেখেছি তাদের সারা জীবন অন্যের লেখা সংলাপে তারা একদম ফাটিয়ে দিয়েছেন, কিডনি ফিডনি উদ্ধার করে দিয়েছেন, ভালো মানুষের ছড়াছড়ি করে দিয়েছেন, যেই মুখ খুলেছে হয়ে গেছে। একদিন একটা ডায়লগের বাইরে বলতে দেওয়া হয়েছে নিজের থেকে, ভাই একটু বল, লোকে সিনেমা দেখে ভেবেছে ভালো লোক, এবার যেই বলেছে হয়ে গেছে, বাজে কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে, কি সব করে দেবে ঘরে ফরে অমুক তমুক এইসব। তো মানুষ তো অভিনেতা চরিত্র থেকে দেখে, তো অভিনেতা মানে তো সে মানে শুদ্ধাত্মা নয়, সে একটা স্কিলে ভালো, কিন্তু তার ব্যক্তির জীবনে অনেকগুলো জার্নির সমস্যা হচ্ছে, সে জার্নি তো যাচ্ছেও না, উল্টে সে চেপে যাচ্ছে। তো এইগুলো যখন বুঝলাম আমি রাজনৈতিক মানে এই পেশাদারি থিয়েটার করতে গিয়ে, তখন অনেক কিছু তো হজম করতে হচ্ছে। তখন আমার মনে হলো যে এই থিয়েটার করে রোজগার করা যায়, এটা চলতে হলে থিয়েটারটাকে আগে মেনে ফেলতে হবে। মানে বাগানে গোলাপ আছে সুন্দর, তুমি ভাবলে গোলাপের গুচ্ছ বেছে বা গোলাপের মালাটা বেছে তো রোজগার করা যায়, তাতে কি হলো, সাদের বাগানটা শুকিয়ে গেল। হ্যাঁ, এটা তো ঠিক কথা, বেঁচে থাকতে গেলে শিল্পীকে বেঁচে থাকতে গেলে আর তাকে এই সমান্তরাল ভাবে কাজগুলো করে যেতে হয় সেটা আমরা বুঝি, আর শিল্পী বেঁচে থাকলে শিল্প বেঁচে থাকে। তো এই শিল্প সংক্রান্তই তোমাকে বলি, একটা সময় কলকাতার থিয়েটার, বাংলা থিয়েটার গোটা ভারতবর্ষে আলোড়ন ফেলেছিল এবং সেটা বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছিল। একসঙ্গে অত বড় বড় বিখ্যাত নাম, বিখ্যাত নাট্যগোষ্ঠী কাজ করছে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে অন্যান্য রাজ্যের থিয়েটার দলগুলি আমাদের থেকে কিছুটা প্রযোজনে এগিয়ে গেছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে, তাদের উপস্থাপনায়, তাদের নির্দেশনায়, তাদের অভিনয়ে, তাদের সব কিছুতে কম বেশি করে তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, হয়তো এর জন্য অনেক বড় প্রযোজনাই দায়ী আমার মনে হয়। কিন্তু এক্ষেত্রে তোমার কি মনে হয় যে এটার কারণ কি? না না না, আগে নাটকে সত্যি বলতে কি বাকি স্টেটগুলোতে সে অর্থে মারাঠি দুই একটি স্টেট সে অর্থে নাটকের কালচার এতটাও করতো না, এতটাও করতো না। বাংলা নাটক নাট্যে, নাট্য আন্দোলনে, বিভিন্ন ধারাতেই, সব রকম ধারাতেই বরাবর এগিয়ে, সো আজকে আরো অনেকে কাড়ে কাড়ে চলে এসছে বা কেউ কেউ ভালো চর্চা, আপনি যেটা চর্চা করবেন সেটা ভালো হবে। আমাদের এখানে বাংলায় তো বেশিরভাগ শেক্সপিয়ার করে, করতেই পারে, করতেই পারেন, কিন্তু আমরা বাংলা তত্ত্ব দর্শন এবং আমাদের জীবনযাপনের মানে চর্চাটা করলাম কোথায়, যে আরো আধুনিক হয়ে উঠবে নাটক, আরো ভজন নাট্যকার চলে আসবে, নবরুণ বাবুদের মতন ওনারা একদম পুরো এখনকার জেনারেশনের মুখের ভাষা এনে দিলেন। আমি বলছি উৎকৃষ্ট সাহিত্য, সাহিত্য হিসেবে আলাদা বিচার করি, নাট্য নির্মাণ এসব কোনো লাইসেন্স নেই, নাট্য নিয়ন্ত্রণ আইন আমরা বহুদিন থেকে মানি নিয়ে জাতিটা, তো আমাদের একটা গরম আছে ব্যাপারে, তো এইটা মুক্ত স্বাধীন। কিন্তু কোথায় সেই জার্নিটা যেখানে অনেকে এই বক্তব্যের মতন আধুনিক হতে পারত, হয়নি তো। আছে কিছু মানুষ আছেন, তাদের নাম একজন নিলে আরো পাঁচজনের কারণ নাম নিলাম না, সেখানে সমস্যা হবে, তাই গোটা আছেন জনা চার পাঁচ মানুষ, দু একজন তো নমস্য, কিন্তু কথা হচ্ছে যে ওই জন্য পিছিয়ে গেল, ওরা লাইফটাকে আরো ফার্স্ট দেখাচ্ছে, আরো সুন্দর দেখাচ্ছে, রাজনীতিটা ওরা আরো আগে বুঝেছে, আর পশ্চিমবঙ্গ তো বহুদিন ধরে আটকেই আছে একটা জায়গায় একটা কুচক্রান্তের ফলে, এখানকার মানুষদেরও অতটা। আমি রিসেন্টলি যখন অন্যান্য স্টেটে যাই দেখি যে বেশি বেশি মানে আমি মহারাষ্ট্র কদিন আগে ঘুরে এলাম, দেখলাম যে মানুষ কত হেল্পফুল, মানুষ কত পাশাপাশি থাকে। মহারাষ্ট্র কোনো জায়গায় আমি দেখলাম যে একটা রকম বার্সেলোনা মতন একটা দামি জায়গায় দামি ফ্ল্যাটেও কি সুন্দর হিন্দু মুসলিম পড়শি হয়ে আছে, দেখি মনটা সুন্দর। আমরা যেখানে ছিলাম আর সবাই ভালো থাকা, আমাদের এখানে আমার মুসলিম বন্ধুরা কলকাতায় ভাড়া উঠতে পায় না, বাড়ি ভাড়া পেতে পায় না, যারা বড় বড় সেকুলার কথাবার্তা বলছে মানে তাদের কি অবস্থা না হয় মানসিকভাবে, আমি নিজের চোখে দেখেছি। আমি আমার মেসে নূর বলে একটি ছেলেকে, আমন বলে একটি ছেলেকে প্রায় বেনামে রাখতাম আর কি, যখন থাকতাম মেস করে অন্য নাম দিয়ে, মানে এই ভয়ঙ্কর হয়ে আছে এই অঞ্চলগুলি অনেক। বাংলা বাংলার আমি বদনাম করছি না, বাঙালি জাতি প্রচুর এগিয়ে ছিল, বাংলা আজকে এই মুহূর্তে এই খরগোশ আর কচ্ছপের কথা মনে আছে, খরগোশ সেবি দৌড়ায় কিন্তু কিন্তু ক্যাজুয়াল নিল, উড়েকে উড়ে বললো উড়িয়াদেরকে, বিহারিকে মেড়ো মানে বিহারি বললো, মানে এই করলো, খিল্লি করলো বাকিদেরকে নিয়ে, মারোয়ারিদেরকে খিল্লি করলো, মেড়ো বললো, এই করে 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 আর চারটে মহাপুরুষের উদাহরণ ধরে ঝুলতে ঝুলতে, আরে মহাপুরুষ তো কাটছি, রবীন্দ্রনাথ 150 বছর টেনে দিয়েছি, নেতাজি 100 বছর টেনে দিয়েছি, মানে আমিও আমরাও টানছি, তোদের নেক্সট তাহলে কোথায়? প্রত্যেক দিন যদি এত কোটি বাঙালি আমাকে মহাপুরুষ হিসেবে মানিস, তুই প্র্যাকটিস করছিস না কেন? তো এই ছকবাজিটা হচ্ছে মোদ্দা কথা, এইটা
হ্যাঁ ঠিকই বলেছ। না না, এবারে আমি মানে তোমার কথা প্রসঙ্গেই আসি। আমি তোমাকে সরাসরি কোনো রাজনৈতিক প্রশ্ন করব না, বর্তমান রাজনীতি নিয়ে, বর্তমান রাজনীতি নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, কিন্তু আমি হয়তো একটু বিতর্কিত প্রশ্ন তোমাকে করব। সেটা হচ্ছে, বাম রাজনৈতিক দল গ্রুপ থিয়েটার আন্দোলন বা এদের কর্মকাণ্ড সবটা মিলিয়ে বাংলা থিয়েটারের জগতে, বাংলা নাটকের জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং এই দলগুলো তারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গোষ্ঠীগুলোকে একসঙ্গে নিয়ে এসে এক জায়গায় রেখে একটা মুক্তির কথা বলতো, সাধারণ মানুষের জীবন জীবিকার কথা বলতো, বলার চেষ্টা করতো অন্তত। কিন্তু ধীরে ধীরে দেখা গেল এরা প্রত্যেকে প্রত্যেকে এরকম বড় 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 জায়গায় ভাগ হয়ে গেল। কেন বড় বড় বলছি, সেখানে হয়তো কোনো বড় বড় নাম ছিল, সেই কারণে কোথাও ব্যক্তি নির্ভর, কোথাও রাজনৈতিক নির্ভর হয়ে গেল। হয়ে গিয়ে এই যারা ঐক্যের কথা বলতো, ঐক্যবদ্ধ করার কথা বলতো, একটু ঠান্ডা মাথায় ভাবলেই দেখা যায় ওরা নিজেরাই ঐক্যবদ্ধ ছিল না। এটা কেন, তোমার কি মনে হয়? এই তো বটেই, দেখো দেখো, এইও তো তুমি কিছু করতে পারো। পদার্থবিদ্যার মূল সূত্র সবসময় একে অপরের ক্লাস করে ভেই বেরিয়ে যাচ্ছে, আর এটাই, এটা থেকে তত্ত্ব তৈরি হয়। সমস্ত তো থেমে নেই, সমস্ত তো আধুনিকতম হয়ে যায়নি, এটা ভাঙছে, বেরোচ্ছে, রোজ প্র্যাকটিস করছে, সবাই ভালো। ওই আমি আবার বললাম, আমিও ভালো, তুমিও ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গুড় দিনের শেষে, বা পেটটা ভরছে তো। তা তুমি এমন একটা সিস্টেমে চলো যে সিস্টেমে সবার আগে পেটটা ভরুক দিনের শেষে। তুমি বড় বড় বামবাদী কথা বা বড় বড় রামবাদী কথা কোনোটা বলে লাভ নেই, যতক্ষণ না তুমি খেয়ে ছুচ্ছ এসব কথা বলার পর, অথচ আরেকজন খেতে পায়নি, তুমি জানো, চোখে বেরো, 5 মিনিট হাঁটো, দেখবে কতগুলো শুকনো মুখের বাচ্চা তোমার চাইবে। কেউ কেউ চামার, কেউ কেউ সত্যি খেতে পায়নি, আমাকে জিজ্ঞেস করো, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। এরকম দিন যায় মানুষের, প্রচুর আছে, এখনো প্রচুর, লাখে লাখে আছে। তাহলে এইসব বলে লাভ কি, মানে ওই মানুষগুলো যে বিচ্ছিন্ন কেন হলো আর জোটই বা কেন বাঁধলো, সে তো প্রত্যেকবার বিচ্ছিন্ন হচ্ছে, জোট বাঁধার বাঁধতেছে, এটাও তো লক্ষণীয়। এক এক হয়ে ঘরে বসে যাচ্ছে না বা গলায় দড়ি দিচ্ছে না, লড়াই করছে, আবার জোট বাঁধছে, বলছে এই জোটটা পছন্দ না, আমি ওখানে যাবো, ওই জোট বাঁধবো। তো এই তো একটা চিরন্তন প্রক্রিয়া, এটাকে প্রসেসে রাখো, জাতি প্র্যাকটিস করুক এটা, এবং বিরোধীকে আরো সুন্দরভাবে নিক, গায়ে দুজনের পুষ্টি রোজ প্র্যাকটিস করলে দুজনের স্বাস্থ্য ভালো হয়, ঠিক আছে। কিন্তু একে অপরকে হত্যা করে দিও না বিরোধী মত, হয়তো তুমি একদিন যখন নিজের সত্য অনুভব করবে তখন বলবে আহা ওই লোকটা ঠিক বলতো, আর এমন কিছু করে ফেলো যাতে আর দিন না থাকে লোকটাকে তুমি ঠিক বলতো বাবা, এটা বলার জন্য। সো সিদ্ধান্ত নিও না, বাচ্চা ছেলে পিলে আমরা, আমাদের জেনারেশন, আমি তো বাচ্চা, 36 বছর বয়স, আমি কি জানি, আমি 4টে মানুষের এক্সপিরিয়েন্সকে কভার করে বলতে পারবো? সে যেমনই হোক, একজন 50 বছরের বৃদ্ধ রিক্সাওয়ালা যা জানে, আমি 36 বছরের একটি কুইক, সব বলা হয় না বড় বড় করে নাট্যকার হাড্ডা ব্যাড্ডা, ফালতু কথা, করোনার সময় বুঝে নিয়েছি ফালতু কথা, দিনের শেষে চালটা আর ডালটা বাড়িতে পৌঁছাতে হয়, কাউকে পারফরমেন্স দেখাতে বাড়িতে আসতে হয় না, বৌরুপির জন্য কেউ কোনোদিনও অর্ডার দেয় না। হ্যাঁ, ওই পেটটা বললে তখন নেটফ্লিক্স দেখতে ভালো লাগে ভাই, এটা হচ্ছে মোদ্দা কথা, খিদে পেয়েছে, পরের এপিসোডটা দেখছি, ও তো হয়নি, পুরো ঝড় বয়ে গেল একটা। শোনো, এখন আমরা কথা বলতে বলতে আমরা বাংলা থিয়েটার সম্বন্ধে, বাংলা নাটক সম্পর্কে, বাংলা সিনেমা সম্পর্কে অল্প বিস্তারিত তোমার সঙ্গে আলোচনা হলো, বর্তমান অতীত সব রাজনীতি নিয়ে তোমার সঙ্গে আলোচনা হলো, নাটকের রাজনীতি নিয়ে আলোচনা হলো। এবারে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বাংলা থিয়েটার আজ যেখানে দাঁড়িয়ে আছে বা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই থিয়েটারটা করছি, তুমি থিয়েটারটা করছো, তো এইটাকে যদি আরো ভালো করতে হয়, আরো উৎকৃষ্ট প্রযোজনা করতে হয়, অতীতের সেই গরিমার জায়গায় ফিরে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি কি করণীয়, কি করা উচিত বলে মনে করো? এই দেশটা বলছে ডাইভুল লাইফস্টাইল, তো সেখানে বাঁচো ছেলেরা, ধর্ম নিয়ে বিভেদ করো না, একসঙ্গে বাঁচো, আমাদের নীতি কথাগুলো, হিতোপদেশের কথাগুলো মনে করো, 1, 2, 3, 4, 5 সব পড়ে দেওয়া হয়েছে, ওই 5টা ক্লাস ছোটদের পড়া ভেবে তোমরা মানো না, কিন্তু ছোটদেরকে আগেই পড়িয়ে দেওয়া রে বাবা, এগুলো ইম্পর্টেন্ট, এই জন্যই তো ওটা করা, ওই কোর্সটাকে একটু মানো, নীতি কথার বইটা খুলে দেখো, তুমি একটা মানো না, তুমি আর তাহলে কাউকে কোনো প্রশ্ন করো না, পুরোটা মানবে, পুরোটা পড়বে, বেরোবে, দায়িত্ব নেবে, কষ্ট করো, তোমার থিয়েটার আর্ট সব তো ভালো হবে যদি তোমার সমাজ ভালো থাকে, আগে সোশ্যালি ভালো হবে, সোশ্যালি সোশ্যালি। হ্যাঁ, এই প্যাশনটারই ভীষণ অভাব বোধ করি আজকের দিনে আমরা, এই যত আলোচনা করলাম নতুন, যে সময়টার কথা আলোচনা হলো, নতুন পুরনো বলবো না, যে সময়টার কথা আলোচনা হলো, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা এসেছি, সামনে আরো এগিয়ে যাব, তো এই সময়ে যারা আমাদের কাছে, আমার নতুন ছেলেমেয়েরা আসবে থিয়েটার করতে, সিনেমায় অভিনয় করতে, বা বেসিক্যালি অভিনয় করতে যারা আসবে,
তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও, কি বলতে চাও, কি প্রস্তুতি নিয়ে আসা উচিত? আসার কারণ আগে সঠিক করো, আগের প্রশ্নে বললাম কেন, ঠিক করো। যদি মনে হয় না এটা তোমার কাজ না, আবার যদি মনে হয় যে আমি বিখ্যাত হতে চাই, কেন সেটাও, এই বিখ্যাত হওয়ার পর আমি কি করবো, এলাকায় তো অনেকেই বিখ্যাত আছে, আমি কে? নিজেকে চেনো, চেনার একটা বয়স যায়, আমার তো এখনো নিজেকে চিনতে পারিনি, চুল ফুল পেকে যাচ্ছে ধীরে ধীরে। এই আমার মতন তো অবোধ সবাই নয়, যেহেতু তোমরা বুদ্ধিমান সেহেতু তোমরা অন্তত নিজেকে চেনো যে তুমি কি চাও। এক, থিয়েটারটা অভিনয় কেন করতে চাও? অনেক আমার বন্ধু যাদের কাছে ক্লিয়ার কেন করতে চায়, তারা সত্যি কেউ অভিনয়কে ভালোবাসে, আমি দেখেছি সৎ, তারাও সৎ, কেউ রাজনৈতিক বাতাবরণটাকে ওখানে পৌঁছে দিতে চায়, মানুষ ভালোবাসে বলে ওটাকে মাধ্যম হিসাবে নয়, থিয়েটার তাদের বাপের সম্পত্তি না, ঠিক আছে, সো মাধ্যম হিসাবে নয়, তো এটাও ভালো জিনিস করতে পারো। আর যদি দেখো যে এটা দিয়ে আমি সত্যি তো আমি একদিন উত্তম কুমার হবো, আমি অন্য জায়গায় পৌঁছাবো, করতে পারো, প্র্যাকটিস করো, সোল তো প্র্যাকটিস করা, টেকনিক আলাদা, থিয়েটার করে সিনেমা করবো এই টেকনিকে করলে মানে প্রথমে বাচ্চা হবে, ঠিক আছে, যেহেতু বিজ্ঞানটা আলাদা, একটা চোখ সরাসরি বিজ্ঞান মাধ্যম আর একটা হচ্ছে ক্যামেরা, তো দুটোর যতটা ফারাক চোখ আর ক্যামেরা ততটা থিয়েটার সিনেমা বিজ্ঞানে ফারাক, বহিঃপ্রকাশে বিজ্ঞানে ফারাক, বা সোলটা একই, সেটা প্র্যাকটিস করতে পারো। আর যদি মনে হয় যে আর্টিস্ট থেকে মঞ্চের নকল হিরোর বদলে সমাজের সত্যিকারের হয়ে উঠবো, হিরো হয়ে উঠবো, যে ক্লাস সেভেন এইটের পাতায় অন্তত বইয়ের পাতায় আমার জন্য একটু কুচ ছলাইনে লেখা থাকে আমার নামে রচনা, সো তার জন্য ভালো কিছু করো, বাদল সরকার তো পড়বেন, লোকে পড়বেন, আমরা পড়ছি, আমরা ফেস্টিভ্যাল করছি, এরা ইতিহাস হয়ে যাচ্ছে, তা তোমার তোমার জনারে তুমি একটা ভালো কিছু করো। আর যেটা চলছে বাজারে, আমি একবার বলেছিলাম এটাকে, এটার কি অবস্থা, প্রকৃত মৈথুন নয় ইহা একটি, বলেছিলাম তো যে মৈথুনে কোনো উৎপাদন নেই, সৃষ্টি নেই, জীবনের এগিয়ে যাওয়া নেই, সেই উৎপাদনের পেছনে সময় নষ্ট করে লাভ নেই, সৃষ্টিশীল যাহা ক্রিয়েটিভ মানে ক্রিয়েট করে কিছু এমন সময়ে সময় দাও, যদি একটা আড্ডাও সঠিক সঠিক আড্ডাবাজির সঙ্গে আড্ডার লোকের সঙ্গে আড্ডা দেওয়া যায়, তাহলেও কিন্তু একদম রামকৃষ্ণ বিবেকানন্দ বা প্লেটো অ্যারিস্টটল হয়ে যেতে পারো। বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম কৌশিক করের সঙ্গে, নাট্য নির্দেশক, পরিচালক এবং সুনামের সঙ্গে অভিনেতা। কখনো তার বক্তব্য তৈরি হয়েছে বিতর্ক, কখনো পেয়েছে খ্যাতি তার কাজের সুবাদে। সে এক বিখ্যাত বর্ণময় চরিত্র, তার এই বর্ণময় চরিত্র এগিয়ে যাক, আমরা চেয়ে থাকলাম সেই পথের দিকেই। কৌশিক, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো আগামী সপ্তাহে এরকমই কোনো একজন নাট্য ব্যক্তিত্বকে নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাঁ মাস্ক অবশ্যই ব্যবহার করুন। নমস্কার।